বাতৰিলে স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং খবৰ জাহাঙ্গীৰ হুসেইনৰ চিহ্নমুণ্ড বিচাৰি অভিযান চলিছে লক্ষীমপুৰ আৰক্ষীয়ে চলাইছে অভিযান এটা পুখুৰীত চিহ্নমুণ্ড থকাৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে আৰু তাৰ পিছতে ঘটনাস্থলীলৈ ৰাওনা হৈছে এছটিআৰএফ আৰু আৰক্ষীৰ দল এটা পুনৰ কম এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ যিহেতু এই গোটেই সুনীল গগৈ কাণ্ডটোৱে জাহাঙ্গীৰ হত্যাকাণ্ডৰ তোলপাৰ লগাই আছে লক্ষীমপুৰ আৰক্ষীয়ে ইতিমধ্যে যি তদন্ত প্ৰক্ৰিয়া সেয়া ক্ষিপ্ৰতৰ কৰিছে ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত জাহাঙ্গীৰ হুছেইনৰ চিহ্নমুণ্ড বিচাৰি অভিযান চলি আছে বিশেষকৈ এটা পুখুৰীত হয়তো মৃতদেহৰ অংশ পেলাই দিব পাৰে লক্ষীমপুৰ আৰক্ষীয়ে সেই দিশেৰে অভিযান আগবঢ়াই লৈ গৈছে পুখুৰী এটাত চিহ্নমুণ্ড থকাৰ তথ্য লাভ কৰিছে ভিজুৱেলছ এই মুহূৰ্তত এক্সক্লুচিভ ফাৰ্ষ্ট ভিজুৱেলছ এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ আহি পৰিছে তাত এছ টি আৰ এফৰ লোক নামি পৰিছে অভিযানত তাত এছ টি এফৰ লোক আৰক্ষীৰ লোক তেওঁলোকে কাম কৰিবলৈ আৰম্ভ কৰিছে এটা পুখুৰীত হয়তো সেই মৃতদেহৰ যিহেতু চিহ্নমুণ্ড তাত পেলাই দিয়াৰ সন্দেহ কৰা হৈছে যিহেতু মৃতদেহ জাহাঙ্গীৰৰ মূৰ নথকাকৈ অৱস্থাত তেনেকৈ উদ্ধাৰ কৰা হৈছিলে অত্যন্ত নৃশংসতাৰ এটা যেন বলি হৈছিল জাহাঙ্গীৰ আৰু ঘাতকে চিহ্নমুণ্ড ক'ৰবাত হয়তো পেলাই দিছিল আৰু সেই দিশেৰে এতিয়া আৰক্ষীৰ অভিযান চলিছে এই মুহূৰ্তত এক্সক্লুচিভ কিছু দৃশ্যাংশ আমাৰ হাতত এই গোটেই ঘটনাটো কিহৰ বাবে সংঘটিত হৈছিলে আৰক্ষীৰ বাবে এই মুহূৰ্তত হত্যাকাণ্ডৰ যি মটিভ সেয়া বা কি কাৰণে কোন ঘাতক এই গোটেইবোৰ প্ৰশ্ন উত্তৰ বিচাৰি আৰক্ষীয়ে অভিযান চলাই আছে হয়তো কিছু ক্লু আৰক্ষীয়ে লাভ কৰিছে আৰু সেই ক্লুৰ ভিত্তিতে ঘটনাস্থলীলৈ এয়া ৰাওনা হোৱাৰ পিছতে এছ টি আৰ এফৰ অভিযান চলিছে জাহাঙ্গীৰ হুছেইনৰ চিহ্নমুণ্ড বিচাৰি অভিযান চলিছে আৰু লক্ষীমপুৰ আৰক্ষীয়ে চলাইছে অভিযান এটা পুখুৰীত চিহ্নমুণ্ড থকাৰ তথ্য লাভ কৰিছে আৰু ঘটনাস্থলীলৈ ইতিমধ্যে এছ টি আৰ এফ আৰু আৰক্ষী ৰাওনা হৈছে কিছু সময় পিছতে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ আপোনালোকক লৈ যাম এই মুহূৰ্তত আৰক্ষীৰ অভিযান তাত মটৰ বহুওৱা হৈছে আৰু পোনপটীয়াকৈ আমি সংযুক্ত হৈছোঁ আমাৰ সতীৰ্থ দীপাংকৰ দাসৰ সৈতে দীপাংকৰ মটৰ লগোৱাই সেই গোটেই পানী সিঁচি দিয়া হৈছে নিশ্চয় গীতাশ্ৰী ডাঙৰ খবৰটো আমি নিউজ এইটিনৰ দৰ্শকসকলক জনাই আছোঁ কাৰণ আৰক্ষীয়ে যোৱাকালিৰ পৰা এই সমগ্ৰ ঘটনাক লৈ তেওঁলোকে যিদৰে তদন্তৰ গতি ক্ষিপ্ৰতৰ কৰিছে তাৰ এটা জ্বলন্ত উদাহৰণ আৰু এই মুহূৰ্তত আমি উপস্থিত আছোঁ সুনীল গগৈৰ বাসগৃহৰ চৌহদৰ থকা এটা পুখুৰী পাৰত আৰু আপোনালোকে যিটো ভিজুৱেলছ দেখিব দৰ্শকসকলে মই দেখুৱাইছোঁ যে পুখুৰীটোৰ পানী সিঁচি পেলোৱা হৈছে অৰ্থাৎ আৰক্ষীয়ে সেই ডাঙৰ যি ক্লু ইতিমধ্যে লাভ কৰা বুলি আমি খবৰ লাভ কৰিছোঁ আৰু এই পুখুৰীটোত হয়তো সেই জাহাঙ্গীৰৰ চিহ্নমুণ্ড অথবা জাহাঙ্গীৰক যি অস্ত্ৰৰে আক্ৰমণ কৰা হৈছিলে কাটি পেলোৱা হৈছিলে সেই হয়তো অস্ত্ৰ হয়তো ইয়াত উদ্ধাৰ হ'ব পাৰে মাত্ৰ কিছু সময় আমি বাট চাব লাগিব কিন্তু আমি দেখুৱাইছোঁ ইচ্ছুক জনতা এই মুহূৰ্তত এইদৰে পুখুৰীৰ পাৰত ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু গীতাশ্ৰী আটাইতকৈ ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত আমি লক্ষীমপুৰৰ পৰা জনাই আছোঁ দৰ্শকসকলক যে কিদৰে পুখুৰীৰ পানী সিঁচি বৰ্তমান আৰক্ষীয়ে এই অভিযান আৰম্ভ কৰিছে আচৰিত কথা যে সুনীল গগৈৰ বাসগৃহৰ সন্মুখভাগত থকা এটা পুখুৰী যি পুখুৰীটোত বৰ্তমান এছ ডি আৰ এফ বাহিনীৰ লোক নামি পৰিছে মটৰ লগাই পানী সিঁচি পেলোৱা হৈছে আৰু মাত্ৰ কিছু সময় বাকী আমি ৰ'ব লাগিব কাৰণ পুখুৰীটোত কি উদ্ধাৰ হয় সেয়া এই মুহূৰ্তলৈকে প্ৰায় নিশ্চিত নহয় কিন্তু আমি সুনীল গগৈৰ বাসগৃহত আছোঁ কিছু পৰিৱেশ দেখুৱাই আছোঁ আৰু আৰক্ষীৰ যি তৎপৰতা কাৰণ পুনৰ কওক যে আজি 10 বজাৰ লগে লগে সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্ৰ পুনৰ ঢকুৱাখানা আৰক্ষী থানাত গৈ তেওঁলোক উপস্থিত হৈছে তাৰ আমি পৰিৱেশ দৰ্শকসকলক দেখুৱাইছিলোঁ ঠিক সেইদৰে পুনৰ আমি ঢকুৱাখানা আৰক্ষী থানাৰ পৰা প্ৰায় 15-16 কিলোমিটাৰ আন এটা স্থানলৈ আহিছোঁ য'ত সুনীল গগৈৰ বাসগৃহ তাত পুখুৰী এটা বৰ্তমান সিঁচি থকা হৈছে আৰু সিঁচি থকা পুখুৰীটোত নিশ্চয় কিবা নহয় কিবা থকাৰ এটা আৰক্ষীয়ে ক্লু লাভ কৰিছে তেওঁলোকে খবৰ লাভ কৰিছে আৰু সেই ভিত্তিত এইদৰে অভিযান চলিছে মই সুনীল গগৈৰ বাসগৃহটোৰ পৰিৱেশ দেখুৱাম অঞ্জন ডেকা আছে মোৰ লগত কাৰণ যিটো মই বাসগৃহ দেখুৱাম এই বাসগৃহটোতে জাহাঙ্গীৰে ইয়াত আছিলে অৰ্থাৎ সুনীল গগৈয়ে তেওঁক ইয়াত ৰখাৰ ব্যৱস্থা কৰিছিলে আৰু তাত দীৰ্ঘদিন ধৰি জাহাঙ্গীৰ এই বাসগৃহটোত আছিলে আৰু যোৱাকালি এই বাসগৃহতে আৰক্ষীয়ে অভিযান চলাইছিলে অভিযান চলাই এই ঘৰটোৰ পৰা বহু আপত্তিজনক নথি পত্ৰ তেওঁলোকে উদ্ধাৰ কৰিছিলে আৰু আমি জনাইছিলোঁ যে যিদৰে সুনীল গগৈৰ আজি আমি পুৱা সুনীল গগৈৰ পুত্ৰ সৌৰভ গগৈৰ সৈতে কথা পাতিছিলোঁ সৌৰভ গগৈ এটা কথা কৈছে যে পাপাৰ এটা পেন ড্ৰাইভ আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে অৰ্থাৎ কি আছে সেই পেন ড্ৰাইভটোত গীতাশ্ৰী আটাইতকৈ গোটেই ঘটনা ইণ্টাৰেষ্টিং হৈ পৰিছে যিদৰে আৰক্ষীয়ে যোৱা এই ঘৰটোৰ পৰা অৰ্থাৎ অকল সেই পেন ড্ৰাইভটোৱে পালে নে আৰু কিবা আৰক্ষীয়ে কিছু আৰক্ষী চিজাৰ লিষ্ট আৰু দীঘলীয়া নিশ্চয় পুনৰ কৈছোঁ যে জল জীৱন আঁচনিৰ বহু গুৰুত্বপূৰ্ণ নথি পত্ৰ যি সুনীল গগৈৰ কোঠাৰ পৰা উদ্ধাৰ কৰা বুলি আমি খবৰ লাভ কৰিছিলোঁ এটা পেন ড্ৰাইভ ঠিক একেদৰে পুষ্পা গগৈ যি সুনীল গগৈৰ পত্নী সেই পুষ্পা গগৈৰ কেইবাখনো নথি
যি সরকারি নথিপত্র থাকে সেই পত্র আরক্ষী উদ্ধার করেছে। যাকালি সিআরপিসি 41ত জামিনত দিয়া হল, তারপর আজি 10 বজার পুনের থানা হাজির হওয়ার নির্দেশ দিছিল। মই দেখাইছো এই মুহূর্তে আমি সুনীল গগৈর বাসগৃহত উপস্থিত আছো আর যু ঘরের পরিবেশ আমি যাকালি দেখাইছিল যে কিদরে আরক্ষী অভিযান চলাইছিল। অভিযান চলা স্থানত ভিতর ভাগত প্রায় 20-25 জনী একটা দলে আহি যদরে উপর্যুপরি যে অভিযান সেই অভিযান চলাইছিল। কিন্তু কাষর যে ঘর অঞ্জনে পুনের দেখাব সেই ঘরটোতে সুনীল গগৈক ইয়াত যে জাহাঙ্গীরক থাকার ইয়ার ব্যবস্থা করা দিয়া হয়েছিল। ঠিক একদরে এই সমূহ স্থানের হয়তো আরক্ষী কিনা ক্লু লাভ করব পারে নাকি? কারণ এই মুহূর্তে আমি মাজুলীর একটা খবর লাভ করেছো যে মাজুলীর ভকতগাঁওর সমীপর ব্রহ্মপুত্র একটা অচিনাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতি সেয়া সুনীল গগৈর বলে আমি দাবি করা নাই, আরক্ষী সন্দেহ করে লৈছে গোটেই বিষয়টুত। স্থানীয় লোক এই বিষয়টুক বর্তমান উৎসুকতা মাজত বৃদ্ধি পাইছে। গতি এই লক্ষিমপুরের এই ঢকুয়াখানা কাণ্ডক সমগ্র রাজ্য যদরে একটা তীব্র চাঞ্চল্য সেই মুহূর্তে অব্যাহত আছে। আর আমি সুনীল গগৈর বাসগৃহত উপস্থিত আছো, তেওঁর ঘরের যদি সন্মুখত থাকা যে পুখুরী সেই পুখুরীট বর্তমান আরক্ষী সিঁচি বলে বাধ্য হয়েছে। অর্থাৎ কিবা নয় কিবা ক্লু নিশ্চয় লাভ করেছে, ঘাতকে হয়তো তাত কিবা ক্লু এড়ি গেছে। আর আপনি জানাই আছে দীপাঙ্কর লগতে এই গোটেই চৌহদটুত জাহাঙ্গীরের কিবা বয় বস্তু আরক্ষীর হাতত পড়েছিল নাকি সেইখিনিও জানিম। আর যে তাত পানি সিঁচি আছে তাত হয়তো বড় বিশেষ সময় নালাগিব পানি সিঁচিবলে, পুখুরী হয়তো পানি সিঁচা শেষ হয়ে যাব যিকোনো মুহূর্তত। আমি সেই দৃশ্যাংশ আমি দেখি আছো টিভির পর্দা। নিশ্চয় গীতাশ্রী আমি কৈছো মই দেখুৱাম পুখুরীর পরিবেশ দেখুৱাম, কারণ আরক্ষী বর্তমান কিছু বিজুতির বাবে, কারণ বতর খুবই বেয়া লক্ষিমপুর আর তারবাবে আরক্ষীর যে তদন্ত প্রক্রিয়া থাকে সেয়া কিছু মাজতে লেহেমিয়া হওয়া দেখবলে পাওয়া গেছে। কিন্তু তার লগতে আরক্ষীকে আমি ক্রেডিট দিব লাগিব সমগ্র ঘটনার, কারণ আজি এই মুহূর্তে যদি মই কও তেতিয়া হলে লক্ষিমপুরের যিগৰাকী এসপি অপর্ণা নটরাজন বর্তমান গুৱাহাটীত বাহর পাতিছে। লক্ষিমপুর কাণ্ডর বিশেষ প্রতিবেদন গিয়ে আজি বিজেপিক সাক্ষাৎ করব। যাকালি গুৱাহাটীত গিয়ে উপস্থিত হয়েছে সিআইডির শীর্ষ পর্যায়ের বিষয়ার সঙ্গে বৈঠকত মিলিত হয়েছে। আর আজি কিছু সময়ের ভিতরতে ডিজিপিক সাক্ষাৎ করব। অর্থাৎ ডিজিপির কিনা সিগনেল লাভ করলে কিন্তু নিশ্চয় এই ঘটনার জড়িত লোকর সংখ্যা বৃদ্ধির কথা কো বা বিভিন্ন যে আনুষাঙ্গিক যুক্ত তথ্য থাকিব সেয়া নিশ্চয় পোহরলে আসব। একাংশ উৎসুক জনতা আছে। দাদা কি চাইছে পুখুরীত গম পাইছে নাকি? এটালেকে আমি একু দেখি নাপালো, তাকে পুলিশে হেৰি আনিম কৈছে, তাকে এটা আমি একু দেখা নাপালো। আমি আপনার হে প্রশাসন আনি যা করেছে তো পুখুরী সচিব এন ডি বিষয়ক মাতিছে। পুলিশ আহতে আসলে আপনার? আমি আসিল আপনার সাকে ভিতরে সোমাব দিয়া নাছিলে, কি কি পালে ঘর বা কিমানজন আরক্ষী আহিছিল? 20 জন মান একটা দল আহিছিলে। প্রথমতে গোটে ঘর ঘরটো যিমান নথিপত্র আছিলে কি সব চেক করলে, চেক করার পিছনে একই নাপালে। পেন ড্রাইভ আর কিনা কাগজ পত্র পাবলে চারটা ডকুমেন্টস লোক গেছে আমার হাকি করবিনি, পেন ড্রাইভ একটা, তারপর পাসবুক এখন, আধার কার্ডটা আর ভোটার কার্ডটা। বাইদেউ পুষ্পা গগৈ আর বিনীতা গগৈ মানে সুদিছো আরক্ষী কিছু কনফিউজ হয়ে আছে নামটুক লো কিনা খেলি মেলি এটা আছে নাকি? সুনীল গগৈ কত আছে এটা প্রশ্ন আহিব সাগে ন? কিন্তু আমি এতালকে নাজানো, থানার পা কলেহে আমি গম পাম। পুখুরী লৈ যাম অঞ্জন, আমি কিছু আগুয়াই যাম পুখুরীত, কারণ উৎসুকতা বাড়িছে, আমিও নতুন তথ্য দিবলৈ দর্শকসকলক চেষ্টা করে আছো। কিন্তু প্রতিটো মুহূর্তে যেন প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগীয়া হয়েছে আরক্ষী। পুনের কৈছো সুনীল গগৈর বাসগৃহের সমীপতে সুনীল গগৈর যে ককায়কর ঘর তাতো আরক্ষী যাকালি অভিযান চলাইছিল। আর পুনের কৈছো যে আরক্ষীর একটা দল পুনের এই স্থানত আহি উপস্থিত হয়েছে এই মুহূর্তে। আর একটা আপডেট মানে দর্শকসকলক জানাব বিচারিছো যে লক্ষিমপুর আরক্ষীর আন একটা আরক্ষীর দল এই মুহূর্তে ঘটনাস্থলীত আহি উপস্থিত হয়েছে। গতি আমি পুখুরীর পারলে পুনের যাম, কি উদ্ধার হয়, কারণ বিশেষকে কৈছো যে খুব নিঃশংস আছিল এই সমগ্র হত্যাকাণ্ড, কারণ জাহাঙ্গীরক প্রথমে শিরচ্ছেদ করা হয়েছিল। আরক্ষীর কিবা ভাষ্য লোব যা অবস্থা আছে নাকি দীপাঙ্কর? নিশ্চয় শীর্ষ আরক্ষী বিষয়ার আমি যাকালির যোগাযোগের আমি চেষ্টা চলাই আছো, কিন্তু সম্পূর্ণ বিষয়ট মৌনতা অবলম্বন করেছে। কিন্তু শীর্ষ যক্ষী অধীক্ষকগী আছে অর্পণা নটরাজন বর্তমান গুহীত আছে, ডর খবর, কারণ যিমানেই সময় বাগরি গেছে গীতাশ্রী আপনি লক্ষ্য করব যে প্রতিটি মুহূর্ততে কিন্তু একটা একটা নতুন পাক দেখবলে পাওয়া গেছে, নতুন নতুন রহস্য উদ্ভাবন হয়ে আছে। আর এই রহস্যর মাজত আরক্ষী সেই সময় রহস্য কিদরে ফালি আগবাড়ি সেও নিশ্চয় লক্ষণীয় হব। পুনের পুখুরীটা দেখাইছো দর্শকসকল, মানে দেখাই আছো, কারণ বতর খুবই প্রতিকূল,
তাৰ মাজতে আৰক্ষী এটা প্ৰত্যাহ্বানমূলক তেওঁলোকৰ সন্মুখত যি ধৰণৰ খবৰ আহিছে তেওঁলোকে যি ধৰণৰ এটা ক্লু লাভ কৰিছে সেই ধৰণৰ বিষয়ৰ প্ৰতি তেওঁলোকে আগবাঢ়ি গৈছে গতিকে কিছু পানী আছে আৰু সেইসকল পানী হয়তো কিছু যান্ত্ৰিক বিজুতিৰ বাবে তেওঁলোকে আগবাঢ়িব পৰা নাই এই কাৰ্যসূচীত কিন্তু কম যে কিবা নহয় কিবা এই আৰক্ষীত যে আৰক্ষী এটা কথা সন্দেহ লাভ কৰিছে বা খবৰ লাভ কৰিছে যে আৰক্ষীৰ হাতত কিছু হয়তো তথ্য আহি পৰিছে তাৰ ভিত্তিতে আৰক্ষীৰ ক্ষিপ্ৰ অভিযান আৰু যি ধৰণৰ এটা ঘটনা দীপাংকৰ অত্যন্ত তোলপাৰ লগোৱা ঘটনা এটা তাত মৃতদেহ কাৰোবাৰ বুলি ভবা হৈছিলে তাৰপিছত মৃতদেহ আন এগৰাকী ব্যক্তিৰ ওলাল সেই ব্যক্তিগৰাকী আৰু লগতে যিগৰাকী ব্যক্তিৰ মৃত্যু ঘটা বুলি ভবা হৈছিলে তেওঁ ক'ত সুনীল গগৈ ক'ত এইবোৰ নানানটা প্ৰশ্ন দীপাংকৰ লগতে আৰক্ষীৰ বাবে প্লেচ অফ অকাৰেঞ্চ আৰু লগতে হত্যাকাণ্ডৰ মটিভ এই দুটা কিন্তু ঠিৰাং কৰা বা এই দুটা নিশ্চিত কৰা কিন্তু এই গোটেই কেছটোত খুব গুৰুত্বপূৰ্ণ আৰক্ষীৰ দিশেৰে চোৱা গ'লে চাবলৈ গ'লে মটিভটোক লৈ আৰক্ষীয়ে এই মুহূৰ্তত প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছে কাৰণ আমি বাৰম্বাৰ কৈছোঁ যে 41 লাখ টকাৰ যিটো বীমাৰ প্ৰসংগ আহিছে ঠিক একেদৰে 1.5 কোটি টকীয়া লোনৰ প্ৰসংগটো যিটো ঠিকাৰ প্ৰসংগ সেই প্ৰসংগটো আহিছে কিন্তু 1.5 কোটি টকীয়া এটা প্ৰকল্পৰ ঠিকাদাৰ এজনে 41 লাখ টকাৰ বীমাৰ নামত কাৰোবাক হত্যা কৰিব তাতেই 5 লাখ টকাৰ এটা লেনদেনৰ খবৰ আমি লাভ কৰিছোঁ যে জাহাংগীৰে সুনীল গগৈৰ পৰা 5 লাখ টকা পাবলৈ আছিলে কিন্তু যিটো 30, 29 বা 31 তাৰিখ 31 মে সেই সময়ছোৱাত কিন্তু অকণমান ৰ'ব এই মুহূৰ্তত মাজুলীৰ খবৰ আমি সবিস্তাৰে জনাম আমাৰ দৰ্শকক মাজুলীৰ ভকত চাপৰিত উটি যোৱা অৱস্থাত প্ৰত্যক্ষ কৰা হৈছে এটা মৃতদেহ নদীৰ সোঁতত উটি যোৱা অৱস্থাত মৃতদেহটো প্ৰত্যক্ষ কৰিছে ভকত চাপৰিৰ ৰাইজে বৰ্তমান আৰক্ষীয়ে মৃতদেহটো বিচাৰি আছে যদিও তীব্ৰ সোঁতৰ বাবে মৃতদেহটো নদীৰ পৰা উদ্ধাৰ কৰিব পৰা অৱস্থাত নাই উদ্ধাৰকাৰী দলে এই মুহূৰ্তলৈকে সক্ষম হোৱা নাই মৃতদেহটো সুনীল গগৈ হ'ব পাৰে বুলিও একাংশই সন্দেহ কৰিছে যদি সেই মৃতদেহ সুনীল গগৈৰ হয় তেনেহলে কিন্তু ঘটনায় আরো এটা পাক লব এই মুহূর্তত মাজুলীর দৃশ্যাংশ আমি দেখাইছো এক্সক্লুসিভ ভিজুয়ালস এই মুহূর্তত মাজুলীর পৰা এক্সক্লুসিভ দৃশ্যাংশ মাজুলীর ভকত চাপৰি টুটি যোৱা অৱস্থাত প্ৰত্যক্ষ কৰা হৈছে মৃতদেহ এটা নদীৰ সোঁতত উটি যোৱা যি মৃতদেহ সেয়া উদ্ধাৰ কৰিবলৈ কিছু তাত ব্যৱস্থা আৰক্ষীৰ তাত দল আৰু তেওঁলোকে তাত অভিযান আৰম্ভ কৰিছে নদীৰ সোঁতত উটি যোৱা অৱস্থাত মৃতদেহটো প্ৰত্যক্ষ কৰিছিলে তাত ভকত চাপৰিৰ ৰাইজে যিহেতু এতিয়া নদীৰ পানী যথেষ্টখিনি আছে সোঁতো যথেষ্ট আছে উফন্দি আছে নৈ বহু নৈ ভকত চাপৰিৰ ৰাইজে যেতিয়া সেই মৃতদেহ প্ৰত্যক্ষ কৰা বুলি তেওঁলোকে জনালে বৰ্তমান আৰক্ষী তাত উপস্থিত হৈছে মৃতদেহ বিচাৰি আছে যদিও তীব্ৰ সোঁতৰ বাবে মৃতদেহটো কিন্তু নদীৰ পৰা উদ্ধাৰ কৰিব পৰা নাই উদ্ধাৰকাৰী দলে এতিয়া কানেকশ্যন আছে নেকি কিবা উদ্ধাৰকাৰী দলে যি মৃতদেহ তেওঁলোকে অভিযান চলাই আছে মৃতদেহ উদ্ধাৰ কৰিব লাগিব যিহেতু দেখা পাইছে তেওঁলোকে পানীত মৃতদেহটো সুনীল গগৈৰ হ'ব পাৰে বুলি সন্দেহ কৰিছে কিন্তু একাংশই সেয়া যদি হয় তেনেহ'লে কিন্তু গোটেই ঘটনাৰ আন এক পাক লাগিব পুনৰবাৰ আমি সংযুক্ত হৈছোঁ দীপাংকৰৰ সৈতে দীপাংকৰ আপুনি মাজুলীৰ কথা উল্লেখ কৰিছিলে এই মুহূৰ্তত আমি আমি যি ভকত চাপৰি তাত ৰাইজ ৰৈ থকা বা তাত আৰক্ষী উপস্থিত হোৱা দৃশ্যাংশ আমি দেখুৱালোঁ পুনৰ আহিছোঁ আপোনাৰ ওচৰলৈ আপডেট কিবা নিশ্চয় এটা পুখুৰী ইতিমধ্যে সিঁচা হৈ গৈছে দ্বিতীয়টো পুখুৰীৰ পিনে আগবাঢ়িছে বৰ্তমান অভিযানকাৰী দল মই দৃশ্য দেখুৱাম এই মুহূৰ্তত অঞ্জনে দেখুৱাব এটা বৃহৎ এটা পুখুৰী এই পুখুৰীটোতে হয়তো ছিন্নমুণ্ড থাকিব পাৰে আৰক্ষীয়ে আশংকা কৰিছে সেই আকাংক্ষাৰ ভিত্তিত তেওঁলোকে এইদৰে ইটোৰ পিছত আনটো পুখুৰী সিঁচি গৈছে মই পুনৰ কৈছোঁ যে সুনীল গগৈৰ বাসগৃহত উপস্থিত আছোঁ আৰু সুনীল গগৈৰ বাসগৃহৰ পিছপিনে বাওঁপিনে আৰু সন্মুখত তিনিটাকৈ পুখুৰী আছে তিনিটা পুখুৰী ইমূৰত সিঁচিব বুলি আমি খবৰ লাভ কৰিছোঁ গতিকে সুনীল গগৈৰে যদি সঁচাকৈয়ে জাহাংগীৰক হত্যা কৰিছিলে অতি নৃশংস সেই হত্যাকাণ্ড আমি পূৰ্বে বৰ্ণনা কৰিছোঁ যে অতি নৃশংসভাৱে হত্যা কৰাৰ যিটো বাতৰি আমি খবৰ আমি দৰ্শকসকলক জনাই দিছিলোঁ কিন্তু পুনৰ এটা প্ৰত্যাহ্বান এটা বৃহৎ পুখুৰী নিশ্চয় প্ৰায় 2-2.5 ঘণ্টা যে সময় আৰক্ষীৰ বাবে প্ৰয়োজন হ'ব সেয়া প্ৰায় নিশ্চিত কৰিব পাৰি কাৰণ এটা বৃহৎ পুখুৰী পুনৰ দেখুৱাইছোঁ মই ভিজুৱেলছ অঞ্জনে দেখুৱাই আছে এই পুখুৰীতে হয়তো ছিন্নমুণ্ড থাকিব পাৰে আক্ৰমণকাৰীয়ে যিদৰে চোকা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰা হৈছিল সেই অস্ত্ৰও আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিব পৰা নাই গতিকে আৰক্ষীৰ সন্মুখত থকা ডাঙৰ ডাঙৰ প্ৰত্যাহ্বানসমূহ তেওঁলোকে কিদৰে গ্ৰহণ কৰিব সেয়াও নিশ্চয় লক্ষণীয় হ'ব কিন্তু গীতাশ্ৰী পুনৰ মই পুখুৰীটো দেখুৱাইছোঁ এয়া সুনীল গগৈৰ বাসগৃহত থকা এইটো এটা পুখুৰী ইতিমধ্যে ৰাজপথৰ সন্মুখত থকা পুখুৰীটো খান্দি দিয়া হৈছে সিঁচি দিয়া হৈছে তাৰপিছত দ্বিতীয়টো পুখুৰী সিঁচাৰ বাবে বৰ্তমান আগবাঢ়িছে এইটো সিঁচিব দাদা নেকি এয়া যো যা কৰা হৈছে মই ছিনিয়ৰ এগৰাকী আৰক্ষী বিষয়াক দেখিছোঁ মই যদি কিছু কথা পাতোঁ গীতাশ্ৰী দৰ্শকসকলক মই জনাব পাৰিম যে কি হৈ আছে সুনীল গগৈৰ বাসগৃহত হৈ কি আছে খবৰ পাইছিল যোৱাকালি তেওঁলোকে অভিযান চলাইছিলে অভিযানৰ পিছত তেওঁলোকে পৃথকে পৃথকে বিভিন্ন ধৰণৰ তেওঁলোকে ক্লু লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল দীঘলীয়া হৈছিল চিজাৰ লিষ্ট জনাইছোঁ যে আজি সুনীল গগৈৰ পুত্ৰ সৌৰভ গগৈ কৈছে যে পাপাৰ এটা পেন ড্ৰাইভ উদ্ধাৰ কৰিছে কি আছে সেই পেন ড্ৰাইভত এই ধৰণৰ এটা উৎসুক মনেৰে আমিও ৰিপৰ্টিঙলৈ আহিছোঁ গতিকে SDRFৰ এগৰাকী শিশু আৰক্ষী বিষয়া আছে ছাৰ সেইটো পুখুৰী খান্দিব নেকি সিঁচিব
এটো মই কব নোৱাৰিম দেই, আমাৰ ছাৰ আছে, ছাৰৰ লগত চলি আছে আপোনালোকৰ যোজনা, আমি এইটো কৰি দিলোঁ সৰু আৰু নিশ্চয় ইয়াৰ প্ৰস্তুতি তেওঁলোকে যোজনা চলাইছে, পাইপ সংযোগ কৰা হৈছে আৰু পুনৰ কৈছোঁ সুনীল গগৈৰ ঘৰত থকা দ্বিতীয়টো পুখুৰী এই মুহূৰ্তত সিঁচিবলৈ আগবাঢ়িছে, গতিকে তাত কি ওলায় সেয়া আমি লক্ষণীয়ভাৱে আমি লক্ষ্য ৰাখিম। কিন্তু পুনৰ কৈছোঁ যিটো পুখুৰী এই মুহূৰ্তত সিঁচা হৈছে ইয়াত কিছু সংখ্যক পানী আছে, গতিকে যিমানেই বৰষুণ দিছে সিমানেই পানী হয়তো বৃদ্ধি পাইছে, গতিকে আৰক্ষীয়ে এই প্ৰত্যাহ্বান তেওঁলোকৰ যি বতৰৰ বা এই যিটো এটা তেওঁলোকৰ প্ৰতি অহা ভাবুকি সেই ভাবুকিৰ প্ৰতি তেওঁলোকে এই ধৰণৰ পৰিৱেশৰ মাজত আচলতে বেয়া ৰূপ বা বতৰ যিহেতু বেয়া ইয়াত কিন্তু কিছু সময় লাগিব বুলি অনুমান কৰিব পাৰিছোঁ। তথাপিও দীপাংকৰ আৰক্ষীয়ে নিশ্চিত ৰূপত এতিয়ালৈকে যদিও বা গ্ৰেপ্তাৰ কাকো কৰা নাই কিন্তু নিশ্চিত ৰূপত আৰক্ষীৰ অভিযুক্তৰ তালিকাখন আৰক্ষীৰ হাতত আছে বা কাক আৰক্ষীয়ে প্ৰাইম একিউজড বুলি ভাবে সেয়া তালিকা আছে আৰক্ষীৰ হাতত, আৰু লগতে আৰক্ষীয়ে নিশ্চিত ৰূপত কিবা নহয় কিবা এটা ক্লু পাইছে তাৰ ভিত্তিতে এয়া পুখুৰী সিঁচা হৈছে। নিশ্চয় গীতাশ্ৰী, এই ধৰণৰ কিবা হয়তো ক্লু পাইছে আৰক্ষীয়ে, যাৰ বাবে এইদৰে এছ ডি আৰ এফৰ লোক আহিবলগীয়া হৈছে। আমি পোৱাৰ পৰিৱেশ দেখুৱালোঁ যে এটা পুখুৰী এই মুহূৰ্তত সিঁচা হৈ গৈছে, দ্বিতীয়টো পুখুৰী সিঁচিবলৈ তেওঁলোকে বৰ্তমান আগবাঢ়িছে, গতিকে এইটো পুখুৰী নতুবা সেইটো পুখুৰীত ক'ৰবাত হয়তো ছিন্নমুণ্ড অথবা যি চোকা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰা হৈছিল জাহাংগীৰক হয়তো সেই অস্ত্ৰসমূহ ইয়াত পেলাই দিয়া হ'ব পাৰে, সেয়া হয়তো আৰক্ষীয়ে খবৰ লাভ কৰিছে, সেই খবৰৰ ভিত্তিত তেওঁলোকে তথ্য প্ৰমাণৰ বাবে তেওঁলোকে এই ধৰণৰ এটা অভিযান আৰম্ভ কৰিছে। পুনৰ কৈছোঁ মই সুনীল গগৈৰ বাসগৃহত আছোঁ আৰু এই স্থানৰ পৰা অঞ্জন আমি কিছু আৰু আগুৱাই আহিম, বতৰ খুবেই বেয়া, তাৰে মাজত আৰক্ষীৰ লগত আমিও সহযোগিতা আগবঢ়াইছোঁ, পৰিৱেশসমূহ খবৰসমূহ আমি গ্ৰাউণ্ডত আহি দৰ্শকসকলক জনাইছোঁ। এয়া সুনীল গগৈৰ বাসগৃহ আৰু এই স্থানৰ পৰা মই যিডাল এডাল প্ৰকাণ্ড গছ এডাল হয়তো দৰ্শকসকলে দেখিবলৈ সক্ষম হ'ব, সেই গছডালৰ তলতে জাহাংগীৰৰ বুলি দাবী কৰা সেই যিটো মৃতদেহ তাত জ্বলন্ত অৱস্থাত আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছিল, স্থানীয় লোকে প্ৰত্যক্ষ কৰিছিল। সেয়া আছিলে 1 জুন প্ৰায় সন্ধিয়া 8:30 বাজিছিল, তেতিয়া সেই খবৰ লাভ কৰিছিলে সুনীল গগৈৰ পৰিয়ালে, তাৰপিছত তাত তেওঁলোকে দৌৰি গৈ তেওঁলোকে মোবাইলত ৰেকৰ্ডিং কৰিছিল, অৰ্থাৎ তেওঁলোকে দাবী কৰিছিল যে সেয়া সুনীল গগৈৰ মৃতদেহ, তাৰপিছত তেওঁলোকে কি ভিত্তিত তেওঁলোকৰ নিজৰ এজন সদস্য চকুৰ সন্মুখত জ্বলি আছে, কি হিচাপত তেওঁলোকে সেইটো মোবাইলত তেওঁলোকে ৰেকৰ্ডিং কৰিলে, এই ধৰণৰ প্ৰশ্ন আৰক্ষী তেওঁলোকক প্ৰশ্ন কৰা বুলি আমি খবৰ লাভ কৰিছোঁ। কিন্তু অৱশেষত সেই খবৰ সেই ৰহস্যৰ এটা ৰহস্যৰ ভেদ হ'ল, সেয়া জাহাংগীৰৰ মৃতদেহ, জাহাংগীৰক কাটি ভৰি হাত পৃথকে পৃথকে কাটি শিৰচ্ছেদ কৰি তেওঁক জ্বলাই দিয়া হ'ল। গতিকে জ্বলাই দিয়া স্থানটো পুনৰ দেখুৱাম মাত্ৰ 150 মিটাৰ দূৰত্ব থকা সেই এডাল যিডাল আমি প্ৰকাণ্ড গছ দেখুৱাইছোঁ, সেই গছডালৰ তলতে সেই মৃতদেহটো উদ্ধাৰ হৈছিল 8:30 বজাত। ইয়াৰে স্থানীয় অৰ্থাৎ সুনীল গগৈৰ পৰিয়ালে সেই মৃতদেহটো প্ৰত্যক্ষ কৰিছিল জ্বলন্ত অৱস্থাত, কিন্তু অতি ৰহস্যজনকভাৱে 1 তাৰিখে নিশা 2:30 বজাত এই গাঁওখনৰ গাঁওৰক্ষী এই গাঁওখনৰ গাঁওবুঢ়াৰ সহযোগত আৰক্ষীক খবৰ দিয়া হৈছিল। অৰ্থাৎ যদি আমি চাওঁ 7 ঘণ্টাৰ এটা ব্যৱধান, 7 ঘণ্টাৰ ব্যৱধান কিয় লাগিল এই ধৰণৰ ঘটনা এটা আৰক্ষীক জনাবলৈ, স্থানীয় লোকে গম পাবলৈ, কেতবোৰ ৰহস্য আছে, সেই ৰহস্য কিদৰে আৰক্ষীয়ে ভেদ কৰিব সেয়া নিশ্চয় এটা আৰক্ষীৰ বাবে ডাঙৰ প্ৰত্যাহ্বান। আৰু লগতে দীপাংকৰ এই যিহেতু আপুনি গোটেই এলেকাটো আপুনি দেখুৱাইছে, তাত ঘৰ কোনটো ঘৰত জাহাংগীৰ থাকিছিল আৰু সেই 7 ঘণ্টা কিয় এটা প্ৰয়োজন হ'ল, এইবোৰ প্ৰশ্ন হয়তো পৃথকে পৃথকে বহুৱাই অভিযুক্তক বা হয়তো এই পৰিয়ালটোৰ লোকসকলক একেলগে বহুৱাইও আৰক্ষীয়ে সোধা পোছা কৰিব। এতিয়া এই গোটেই ঘটনাটোত তাত স্থানীয় লোকে নিশ্চিত ৰূপত তেওঁলোকৰ কিমান দূৰত্বত এই ঘৰবোৰ আছে, তেওঁলোকৰ একেবাৰে কাষত থকা ঘৰ কিমান দূৰত আছে, বা তেওঁলোকে কিবা তেনেকুৱা গতিবিধি সেই দিনটোত 1 জুনৰ সেই সন্ধিয়াৰ পৰা বা সেই 2 জুনৰ পুৱতি নিশা সেইখিনি তেওঁলোকে কিবা দেখিছিল শুনিছিল কিবা? নিশ্চয় গীতাশ্ৰী, চাওক আপুনি যেতিয়া 8:30 বাজিছে তেতিয়া সমগ্ৰ ঘটনাৰ তথ্য সুনীল গগৈৰ পৰিয়ালে পাইছিল, খবৰ যেতিয়া গাঁওবুঢ়াই পাইছিলে, খবৰ যেতিয়া ঢকুৱাখানা আৰক্ষী থানাই পাইছিলে, তেতিয়া প্ৰায় নিশা 2:30 বাজিছিলে। অৰ্থাৎ যিটো ব্যৱধান 8:30 বজাৰ পৰা নিশা 2:30 বজালৈকে, তেতিয়াহ'লে প্ৰায় 7 বা 8 ঘণ্টাৰ সময় এটা ব্যৱধান। কিয় সেই সময়ৰ প্ৰয়োজন হ'ল, কিয় জাহাংগীৰক বাইকেৰে উঠাই লৈ সুনীল গগৈৰ স্বামী আৰু পুত্ৰই গৈ থৈ আহিবলগীয়া হ'ল, কিয় পত্নীয়ে সেইধৰণৰ ভাষ্য দিছে, এই কেতবোৰ ৰহস্য আৰক্ষীয়ে বাৰম্বাৰ তেওঁলোকক পৃথকে পৃথকে জেৰা চলাই এইবোৰ ৰহস্যজনক প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰিছে। সেই প্ৰশ্নৰ উত্তৰ হয়তো আমি যোৱাকালি কিছু হ'লেও এটা আভাস পাইছোঁ, কাৰণ পত্নীক পৃথকে জেৰা চলাই অকলে পুত্ৰক সৌৰভ গগৈক আৰক্ষীয়ে লগত লৈ প্ৰায় 26 জনীয়া এটা আৰক্ষী দল, আমি এজন এজনকৈ আৰক্ষী বিষয়াক আমি গণ্তি কৰিছিলোঁ, আৰু অৱশেষত যিটো গণনাৰ ফলাফল ওলাইছিলে সেয়া আছিলে যে 3খন বাহনত মুঠ 26গৰাকীকৈ আৰক্ষীৰ লোকে সুনীল গগৈৰ 4টাকৈ বাসগৃহত প্ৰৱেশ কৰিছিল। পিছলত আমি ভিতৰত প্ৰৱেশ কৰি দেখিছোঁ প্ৰতিবিধ সামগ্ৰীয়ে লণ্ডভণ্ড হৈ কোঠাৰ মজিয়াত কোঠাৰ বিচনাৰ ওপৰত পৰি থকাৰ ছবি আমি দেখুৱাইছিলোঁ দৰ্শকসকলক। তাৰপিছত মূল্যৱান 4টা সামগ্ৰী আৰক্ষীয়ে জব্দ কৰিছিল, সেয়া প্ৰথমটো যদি কওঁ তেতিয়াহ'লে এটা পেন ড্ৰাইভ, পুনৰ কৈছোঁ সুনীল গগৈৰ পুত্ৰ
সৌরভ গগৈ আজি ক্যামেরা সম্মুখে একটা কথা কৈছে যে পাপার একটা পেন ড্রাইভ আরক্ষী জব্দ করেছে, অর্থাৎ পাপার সেই পেন ড্রাইভত কি আছে আরক্ষী সেটা চাবলে চেষ্টা করব। দ্বিতীয় পয়েন্ট যদি মই গীতাশ্রী পুনৰ দর্শকসকল কওঁ, তেতিয়াহলে জল জীবন আঁচনি এই যে একটা ব্যাগম বিভাগ, তাত তেওঁ ঠিকাদার হিসাবে তেওঁ কর্মরত আছিল, সেই ঠিকার কিছু নথিপত্র আরক্ষী উদ্ধার করা বলে আমি খবর লাভ করেছো। তৃতীয়তে যিগৰাকী পুষ্পা গগৈ তেওঁৰ আন এটা নাম, গতি এই নামৰ কিছু সাল সলনির কিছু সরকারি নথি প্রয়োজন আছিলে, যার বাবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড আর পান কার্ড আরক্ষী উদ্ধার করেছে। চতুর্থতে যদি আমি কোথাও তাহলে এনে এপদ এপদ সামগ্রী আরক্ষী ভিডিওগ্রাফির সহায়ত আরক্ষী হস্তক্ষেপ গ্রহণ করে এই সমূহ সামগ্রী জব্দ করেছে। পুনরায় ঘরটো দেখাম, আমি অঞ্জন এবার ঘরটো দেখাই লিছো। এই ঘরটে সুনীল গগৈ মেরামতি করে নির্মাণ করে দিয়েছিল জাহাঙ্গীরক থাকার বাবে, অর্থাৎ জাহাঙ্গীরক এই ঘরটো থাকার বাবে আশ্রয় দিয়েছিল এই পরিয়ালটে। কিন্তু যি সময়ত 13 মে, অর্থাৎ মই আরো যদি মই 15টা দিন পূর্বলে উভতি যাও, তেতিয়াহলে 13 মে গুৱাহাটীত জয়ন্ত গোস্বামীক আরক্ষী এরেস্ট করেছিল, 20,000 টাকা ঘোষ লোৱাতে হাতে লাতে ধরা পেলালে, ঘরত 80,00,000 টাকা উদ্ধার করা হল 13 মে, 5 দিন আরক্ষী কাস্টডিত লৈছিল। যদি আমি চাও তারিখটো ক্রমে বাড়ি গৈ 18 তারিখে যেতিয়া স্পেশিয়াল কোর্টত হাজির করা হয়েছিল কাছাড়ীত, তেতিয়া কেন্দ্রীয় কারাগারলৈ প্রেরণ করা হল। তারপর যদি আমি চাও তেতিয়াহলে সর্বমুঠ যা 27টা দিন কেন্দ্রীয় কারাগারত থাকি সেই কুখ্যাত, সেই দুর্ধর্ষ, সেই লম্পট, আপনি যাবে আপনি বিশেষণে বা বিশেষণ নাম নিদিয়ক কিয়, সেই লম্পটো কিন্তু কেন্দ্রীয় কারাগারেরপরা কিন্তু ওলাই আসবলে সক্ষম হল। হ্যাঁ, টকার জোর, হ্যাঁ রাজনৈতিক জোর, নে আন কিবা জোর, হ্যাঁ আমি প্রশ্ন করছো, হ্যাঁ জনসাধারণের উপর ভার আমি উত্তর দিচ্ছি। এরকম বহুকেটা প্রশ্ন থাকিব আসলে দীপাঙ্কর এই গোটেই ঘটনার, আর এতিয়া এই মুহূর্ত যদি এই সুনীল গগৈ হত্যাকাণ্ডর এই 20টা দিনে আমি যদি 1 জুনের দিনটির পর যদি আমি ধরো এই কেইটা দিনে, আজি 20 তারিখ, এই কেইটা দিনে কিন্তু প্রত্যেক মুহূর্ততে নতুন নতুন খবর ওলাই আছে, প্রত্যেক মুহূর্ততে আসলে এয়া কিছু আপডেট আমি লাভ করে আছো। প্রথম অবস্থা DNA পরীক্ষা লৈকে যেন অপেক্ষা আসলে যে মৃতদেহ কার, সেই প্রশ্নটা আসলে সকলে ভাবিয়ে আসলে, আনকি রাজহুয়া আদ্য শ্রাদ্ধরও আয়োজন করা হয়েছিল সুনীল গগৈর, কিন্তু তারপর গোটেই ঘটনার ইউটার্ন আর এটা ছিন্নমুণ্ড বিচারি আরক্ষীর এই যে অভিযান চলি আছে। দীপাঙ্কর, এটা এই যে প্রাইম অ্যাকিউজড অর্থাৎ অভিযুক্তর যে তালিকা, সেই তালিকাখন আমাক যদি অকনমান জানাই, কেন সেই দিন আসলে SP গৰাকী অধীক্ষকে আরক্ষী অধীক্ষকে খুব স্পষ্ট করে কি দিশরে গোটেই গোচরটো লৈ গৈছে সেইখিনি জানাইছিল, আর সমান্তরালক জাহাঙ্গীরর পরিয়ালর ফালৰপৰা কিবা গোচর দিয়া হয়েছিল নাকি কালির দিন, তেনেকুৱা কিছু আপডেটও আছিল? জাহেরুল ইসলাম বর্তমানে ঢকুয়াখানাতে আছে, আজিও আরক্ষী বিচারিছে, কারণ জাহাঙ্গীরর সঙ্গে যিয়ালর লিঙ্ক আপ থাকা সেয়া হয়েছে জেহেরুল, অর্থাৎ যদি জেহেরুলে আন একটা নতুন গোচর দিয়ে তো তৃতীয় নম্বরের গোচরের সংখ্যালে বৃদ্ধি পাব এই ভয়ঙ্কর কাণ্ডই। পুনের কিছু পূর্বে একটা আরক্ষী জেনেরেলি একটা কেস রেজিস্টার করেছিল, যেতিয়া DNA রিপোর্ট আহিলে তারপর দ্বিতীয় কেস রেজিস্টার করলে, যুক্ত কেসত অতিকৈ রহস্যজনক, অতিকৈ আমি নিজে চর্চা করে চাইছো গোটাই বিষয়টি, কারণ 48/2024 নম্বরের যুক্ত কেস রেজিস্টার করা হয়েছে তার চারিটাক নন ভেলিবল IPC লগা হয়েছে গীতাশ্রী, লক্ষ্য করব আপনি 302 অর্থাৎ মার্ডার 120/B যত পুলিশ যেটু পুলিশক মোটিভেট করার কারণে একটা যেটু চেষ্টা চলা হয়েছিল তার কথা কোয়া হয়েছে, 34 অর্থাৎ দুজনতকৈ অধিক লোকে যেটা ক্রিমিনাল মাইন্ড লৈ যেটা এজন লোকক হত্যার অপচেষ্টা চলাব তেতিয়ালে সেই IPC টো সংযোজন করা হয়, আর 201 অর্থাৎ চারিটা IPC, চারিওটা নন ভেলিবল IPC, গতি এই বিষয়টুক লৈ আরক্ষী কিদরে তেওঁলোকে আগবাড়িছে তাতে যদি আমি লক্ষ্য করো, তাহলে যাকালি CRPC 41 অধীনত সেই তিনি অভিযুক্তক যাকালি থানার পৰা আহিবলৈ দিলে, অর্থাৎ তেওঁলোকক জামিনত মুকলি করে দিছে, কিন্তু আজি গ্রেপ্তারের পূর্ণ সম্ভাবনা থাকিলেও বা নাথাকিলেও সময় বাগরি যাব, নতুন নতুন খবর আহিব, কিন্তু মাজুলীর পৰা অহা খবরটো পুনৰ মই গীতাশ্রী আপোনাৰ মাজুলীর পৰা অহা খবরটো খুব গুরুত্বপূর্ণ। মাজুলী মৃতদেহ আসলে যে উদ্ধার করা হয়েছে, সেই মৃতদেহ কার হব পাৰে, আৰু সেই মৃতদেহ উদ্ধার করার পিছতে হয়তো গোটেই খবরবোৰ আহিব। আমি কিছু সময় পিছতে আমি মাজুলীর পৰা আমাৰ সতীৰ্থৰ সৈতে সংযুক্ত হবলৈ আমি চেষ্টা কৰি আছো, আমি মাজুলীৰো খবৰ আমি পোনপটীয়াকৈ লৈ আহিম। দীপাঙ্কর, আমি পিছফালে যে আপোনাৰ পুখুৰীটো দেখি আছো, সেয়া পুখুৰী, আৰু এই পুখুৰীটো কিন্তু আগৰ পুখুৰীটোতকৈ কিছু ডাঙৰ, কিছু তাৰ পুখুৰীটোৰ যে পৰিসৰ সেয়া কিন্তু ডাঙৰ, অৰ্থাৎ এই পুখুৰীটো কিমান বাদ সিঁচিবলৈ হয়তো অকণমান সময় লাগিব। নিশ্চয় আমি আমি নিজে ইয়াত আহি আমি সন্দেহ করছো গীতাশ্রী, সন্দেহ আমি ভাবিছো যে প্রায় সন্ধিয়া বা অথবা আবেলি পর্যন্ত হব এই পুখুরীটি সিঁচিবলে, কারণ একটা বৃহৎ আকারের যদি আপনি কল্পনা করেন তাহলে এফালে হয়তো 50 মিটার আনফালে 30 মিটার, অর্থাৎ 50×30 একটা 70 মিটার ব্যাসার্ধর একটা একটা 80 মিটার ব্যাসার্ধর একটা পুখুরী সিঁচতে নিশ্চয় সময় প্রয়োজন হব, তাতে সাধারণ মটর সা সঁজুলিলে বর্তমানে SDRF বাহিনী আহিছে ঠিকই, কিন্তু পুখুরীটি যে সন্দেহ করা হয়েছে সেয়া
জাহাঙ্গীরর চিহ্ন মৃতদেহ অথবা জাহাঙ্গীরক যে চোকা অস্ত্রে আক্রমণ করা হয়েছিল সেই অস্ত্র নে আন কিবা এই ধরনের সামগ্রী নিশ্চয় এই পুখুরীত থাকিব লাগিব। সেই খবর লাভ করার পিছতে হয়তো আরক্ষী এইদরে দৌড়ি আহিছে। ইখনের পিছত আনখনকে আমি জানাইছো যে আরক্ষীর বাহন আহিছে এই মুহূর্তত। যাকালি মুঠ 26 জনী আরক্ষী দলে এই ঘরটোত অভিযান চলাইছিল। এই মুহূর্তে সুনীল গগৈর বাসগৃহত ইচ্ছুক জনতার ভিড় হয়েছে, তারও পরিবেশ দেখুয়াইছো। কিন্তু মাজুলীত যেটা মৃতদেহ উদ্ধার হয়েছে, পুনের কোথাও যে মাজুলীত যেটা মৃতদেহ উদ্ধার হয়েছে মাজুলীবাসী আশঙ্কা করেছে। মাজুলী আরক্ষীর সহ লক্ষিমপুর আরক্ষী বর্তমান যোগাযোগ অব্যাহত রাখিছে যে যিকোনো প্রকারে সেই মৃতদেহটো চিনাক্ত করব লাগে, কারণ আমি কব বিচারা নাই আরক্ষী সন্দেহ করেছে, রাইজে সন্দেহ করেছে যাতে সেয়া সুনীল গগৈর মৃতদেহ নহোক বা হোক যিয়ে নহোক ছবিখন স্পষ্ট হয়ে পড়ব। কিন্তু পুনের এই পুখুরীটো দেখাইছো, কিছু সময়ের মুহূর্ততে এই পুখুরীটো হিসা আরম্ভ হব। আমি গ্রাউন্ডত থাকি খবর সমূহ দর্শক খবর জানাই যাবলে আমি যত্ন করে আছো দীপাঙ্কর আপনার জড়িয়ে। এতিয়া জাহাঙ্গীরর ঘরটো আপনি যদি পুনর্বার আমাক সেই দৃশ্যাংশ যদি দেখায়, জাহাঙ্গীরর ঘরটো যেহেতু তাত জাহাঙ্গীরক থাকিবলৈ দিছিল বলে জানা গৈছে, জাহাঙ্গীরর নিশ্চয়কৈ বয় বস্তু থাকিব, এজন মানুষ তাত থাকিলে নিশ্চয়কৈ আন কিছু কাপড় কানির পর আরম্ভ করে বয় বস্তুবর থাকে। যেহেতু সেই দিনটো জাহাঙ্গীরক যিদিনা হত্যা করা হয়েছিল জাহাঙ্গীর হয়তো ওলাই যাওয়ার কথা আছিল, সেই বয় বস্তু কিবা ব্যাগ কিবা কাপড় কানি বা আন বস্তু মোবাইল ফোন এইবর কত এইবর আরক্ষী পাইছে, আরক্ষী তদন্তলে আহিছে বা করবা পেলাই দিয়া হয়েছে, এইবর আপডেট কি? নিশ্চয় কিছু কিছু আরক্ষী সামগ্রী উদ্ধার করেছে, কিন্তু প্রথমে কোথাও যে মানে কিছু সময় পূর্বে দৃশ্য দেখাইছিল যে সুনীল গগৈর বাসগৃহের পর মাত্র 150 মিটার দূরত্বত সেই স্থান টুকুরাতে জাহাঙ্গীরের মৃতদেহ উদ্ধার হয়েছিল। ছিন্ন মুন্ড অর্থাৎ মুন্ডটো এই মুহূর্তে উদ্ধার হওয়া নাই, সেই মুন্ড বিচারি আরক্ষী অভিযান চলাইছে। কিন্তু তার পূর্বে মানে পুনের সেই জাহাঙ্গীরের বাসগৃহটো দেখাম। মানে ভিতরলে কিছু সুমাই আহিছো, এখন বিছনা দেখিছো, এখন আঁঠুয়া দেখিছো, আর তারপর কোনো অন্য সামগ্রী কিন্তু মোর চকুত পড়া নাই। অর্থাৎ যিসমূহ ইয়াত কাপড় বাহিনী ইয়াত মেলি দিয়া হয়েছে এয়া হয়তো সুনীল গগৈর পরিয়ালরে হব এটা সন্দেহ করছো, কারণ মহিলার কাপড় ইয়াত আমি সরসংখ্যক দেখিলে সক্ষম হয়েছো। গতি এই কোঠাটোতে জাহাঙ্গীর আসে, জাহাঙ্গীরক এই কোঠাটোতে অতি মরমেরে পরিয়ালটোয় রখা বলে ইতিমধ্যে সুনীল গগৈর পরিয়ালে দাবি করেছে। বা আমি জাহাঙ্গীরর ভাতৃ জেহেরুলের সহ কথা পাতিছিলো, জেহেরুলে অতি খুব স্পষ্টতারে সুনীল গগৈর পরিয়ালের সমর্থনত ভাষ্য আগবাই থাকা দেখবলে পাইছো। কিন্তু যাকালির পর ছবিখন কিছু পৃথক আমি দেখিছো, কারণ জেহেরুলে আরক্ষীর সমর্থনত বর্তমান থিয় হয়েছে, আরক্ষীর সাপোর্টত যদি আর একটা নতুনকে এখন এজাহার দিয়ে তাহলে পুনের সেই এজাহারের ভিত্তিত নতুনকে একটা কেস রেজিস্টার হব, কারণ সেই কেসটির ভিত্তিত আরক্ষী আর নতুনকে অনুসন্ধান করাব। কারণ একটা মার্ডার পরিয়ালে যেটা ভুক্তভোগী যেটা একটা কেস দিব নিশ্চয় সেই কেসটি আরক্ষী রেজিস্টার করবলে বাধ্য হব, ইয়ার পিছর প্রক্রিয়া। কিন্তু পুনের যদি আমি অঞ্জন আগুয়ে আহ পুনের দর্শকসলক মানে সেই দৃশ্য দেখাম, কারণ এই মুহূর্তে আমি সুনীল গগৈর বাসগৃহত আছো। আর ইয়াত ঘুরি মোর একটা কথা অনুমান হয়েছে গীতাশ্রী, যে ইয়ার যখন গাঁও এই গাঁওখান ঢকুয়াখানার পৰা প্রায় 17 কিলোমিটার নীলগর, অর্থাৎ এখন খুব কম জনবসতি অঞ্চলের ভরপুর এখন গাঁও, খুব সুন্দর এখন গাঁও। গাঁও বলে কলে সচরাচর একটা ধুনিয়া পরিবেশ থাকেই, কিন্তু সেই গাঁওখনতে এই ঘটনাটা সংঘটিত হল, আর তারপর সমগ্র রাজ্য সমগ্র জেলাখনতে এই ঘটনাটুক এক প্রকার তীব্র চাঞ্চল্য চর্চা অব্যাহত আছে। এয়া সুনীল গগৈর ঘর, সুনীল গগৈর ঘরের ঠিক সোফালে সুনীল গগৈর ককায়কর বাসগৃহ আছে। কিন্তু তারপর আমি যে কাষর বাসগৃহ যেটা দেখিম তাহলে কিছু দূরত্ব থাকিব, ঠিক একদরে যদি আমি বাউফালে দেখাও তাহলে বাউফালে হয়ে একই একটা কিছু দূরত্ব আন একটা বাসগৃহ আছে। গতি এই বাসগৃহ সমূহ থাকার পরিপ্রেক্ষিত এক তারিখে দিনজোড়াতে দিনের পর নিশালেখে বরষুণ দিয়েছিল, বরষুণ হয়ে আসলে তার মাজতে কি হয়ে গেল বা আসলে এই মুহূর্তে যদি চাবলে যাও সেই ওসর চুবুরিয়াও কি দূরত আছে, কি শুনেছিল কি দেখিছিল কি বস্তু উদ্ধার করা হয়েছে মুঠর উপর চারিফালের বিভিন্ন আসলে ইয়ার প্রসঙ্গ আছে। দীপাঙ্কর আমার সঙ্গে থাকক, আপনি পুনপটিয়া সম্প্রচার পুখুরী সিঁচিবল এয়া প্রথম পুখুরী হিসার দৃশ্য, আন একটা পুখুরী সিঁচিবল সাজু হয়েছে। আমি গোটেখিনি খবর আপডেট লো আছো গ্রাউন্ডের পর, এই মুহূর্তে একটা চমু বাণিজ্যিক বিরতি।